বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। সাধু হতে যাচ্ছি, বাড়ির লেটার বক্সে এমন চিঠি লিখে গৃহত্যাগী স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামসীতা ঘাট রোড এলাকায়। এলাকার বাসিন্দা আদর্শ তিওয়ারি স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। গতকাল ভোরে গঙ্গা স্নানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফিরে আসায় তার খোঁজ শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও খোঁজ মেলেনি ছাত্রের। এসবের মাঝেই উত্তরপাড়া রেল স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ে আদর্শ তিওয়ারির সাধুবেশের ছবি। ছবিতে দেখা যাচ্ছে হাতে লাঠি, গামছা পরা, খালি পায়ে হেঁটে চলেছে ছাত্র। ছাত্রের দাদু প্রেমনাথ তিওয়ারি জানান, নাতিকে নিয়ে একবার মথুরা, বৃন্দাবন, অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে প্রেমানন্দ নামে এক সাধুর আশ্রমেও যান তারা। সেখান থেকে কিছু বইপত্রও কেনে ছাত্র। পাশেই যমুনা নদী থেকে স্নান করে মাটি নিয়ে এসেছিল। প্রতিদিন সেই মাটি দিয়ে কপালে তিলক কাটত। বৃন্দাবন থেকে আনা প্রেমানন্দের লেখা বই পড়ত। এমনকি কোরআন, বাইবেল, গীতার মতো বিভিন্ন ধর্মীয় বই পড়ার ক্ষেত্রেও তার আগ্রহ ছিল যথেষ্ট। সুবহ হমকো বোলা যায় বাবা হাম গঙ্গা নহানে যা রে হাম নিন্দ নেই থে থোড়া সা বোলা তালা বন্ধ কর দিজিয়ে হাম ঠিক হাম বন্ধ করকে ফির সো গে বল গঙ্গা স্নান করতে গিয়া হ্যাঁ আধা ঘন্টা বিত যাওয়ার কে বাদ হাম উঠকর বোলে আরে কি দের কি হো রে আনে মে উসকো বাহার গে তো দেখে উসকা ব্যাগ ওয়েসেই পড়া হুয়া জো লে গিয়া থা ব্যাগ খালি হ্যায় আর লেটার বক্স মে এক চিঠি পড়া। हाँ चिट्ठी लिख कर गया, वही चिट्ठी मैंने बता रहा हूँ जो लिख कर लेटर बॉक्स में। हाँ पूजा करता था, ज़्यादा दिन से नहीं, साल दो साल से पूजा करता था वो, लेकिन वो बहुत ये में ऊपर सब बाइबल, बाइबल कुरान गीता, बाइबल कुरान गीता सब पढ़ता था। हाँ उसको बहुत ज्ञान था इसके बारे में। हम लोग गए थे मथुरा वृंदावन अयोध्या, तो वृंदावन जब गया तो वहाँ पर वो रात को 2 बजे परिक्रमा करते हैं प्रेमानंद, उनको देखने के लिए जगा करके ले गया गेट पर, लेकिन वो उस समय नहीं आए। दूसरे दिन उनके आश्रम में गया, वहाँ से वो किताब वगैरह कुछ खरीदा, तो लोग कुछ बोले इसको ये मंत्र करो, ये पूजा पाठ करो, इसके बाद आना। वो जमुना जी गया, नहाया, वहाँ से जमुना जी का मिट्टी लाया, रोज़ तिलक करता था उसको, আর প্রেমানন্দ জী কা লিখা হুয়া কিতাব পাঠ করতা থা। বাড়ির লেটার বক্স থেকে উদ্ধার হওয়া চিঠি পড়েই পরিবারের সদস্যরা জানতে পারেন সাধু হওয়ার জন্যই গৃহত্যাগ করেছে আদর্শ। এ বিষয়ে আদর্শের বোন জানান, 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষার সময় ওর একবার শরীর খারাপ হয়, তারপর স্বপ্ন দেখে, তারপর থেকেই বলতো বাড়ি ছেড়ে চলে যাব। তারপর থেকে পুজো পাঠও শুরু করে। হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারছি না। কেউ একটু সপনা দেখা থা কুচ উসকা না একবার তবিয়ত বহুত খারাপ হো গিয়া থা তব ও বোর্ডসকে কুচ মহিনে পহলে একটু সপনা দেখা থা তো ও সপনাকে বাদ জেসে উঠা কি তবিয়ত ঠিক হো গা ও এসা বোলা মেরে কো তো উসকে বাদ মা বোলি আচ্ছা ঠিক হ্যায় কোইনসিডেন্স হোগা তব ও উসকে বাদ বীচ মে বহুত পূজা করনে লাগা উস সময় ভি ও বীচ মে লেসন প্যাচ ছোড়া থা অভি ও ক্যাফিন ওগেরা সব কুচ ছোড় দিয়া হ্যায় ক্যাফিন ইনটেক নহি পহলে করতা থা আব নহি করতা ও অভি রিসেন্টলি ও ক্যাফিন ইনটেক ভি নহি করতা তো এসা মেরে কো বোলতা থা তো ঠিক হ্যায় পহলে আর বীচ মে 11-12 মতলব 11 মে থোড়া বীচ মে এসা হুয়া থা কি উতনা জাদা ভি পূজা মে উতনা বীচ মে থোড়া থোড়া ইন্টারেস্ট হট গিয়া থা লেকিন ওয়াপস ক্যা হুয়া উসকো কিসি কো নহি পতা ও 10th কে বোর্ড কে বাদ বোল রাহা থা কি মে ভাগুঙ্গা বাট উস সময় নহি ভাগা। লেকিন আবি উসকো আচানক সে ক্যা হুয়া কি ও বাড়ির ছেলে গৃহত্যাগী হওয়ার পর চিন্তায় পড়েছেন সকলে। বাড়িতে রান্না খাওয়া বন্ধ, পুলিশের দ্বারস্থ হয়েছেন তিওয়ারি পরিবার। ছাত্রের ঠাকুমা নির্মলা তিওয়ারি কান্নায় ভেঙে পড়েছেন, হাত জোর করে প্রার্থনা জানাচ্ছেন যাতে ঘরের ছেলে ঘরে ফিরে আসে। তুমি জলদি আ যাও ঘর মে, হাম লোক সব লোক বেহাল হ্যায়, খানা নেই বানায় ঘর মে, সুবহ সে কোই নেই খায়া পিয়া হ্যায়, সব রো রহে হ্যায়, তুমকো ঢুঁড় রহে হ্যায়, বাবু তুম যাহা ভি হো হাম তুমকো হাত জোড় রহে হ্যায়, বাবু আ যাও একবার আ যাও ঘর, উসকে বাদ হাম লোক সে পয়সা লেকে যাও,
हम लोग के राय से जाओ, तुमको जहाँ जाना है हम लोग कहीं नहीं रोकेंगे। पैसा भी नहीं लेके गया है, मोबाइल भी रख के गया है और चप्पल भी खोल के गया है, बिना चप्पल का गया है। छोटो बच्चा जाचे क्लास 11 এর স্টুডেন্ট ওর কাকা আমাকে ফোন করে বলল যে হঠাৎ ওকে পাওয়া যাচ্ছে না। তারপরে ও একটা চিঠি লিখে গেছে যে ও দেশ সেবা আর ধর্মের সেবা নামে ও বাড়ি ছেড়ে যাচ্ছে, মানে পরিবার থেকে কৃতজ্ঞ, মা বাবা কৃতজ্ঞ, ভালোই একটা চিঠি ড্রাফটিং করে গেছে। দেখুন, আধ্যাত্মিক জন্য গেছে সেটা ভালো, কিন্তু মা বাবার তো কষ্ট হয়। আজকে সবাই একটা মানে দেশ সেবা ধর্ম সেবার উপরে যেরকম একটা মানে আকর্ষিত হচ্ছে সেটা ভালো মেসেজ, কিন্তু দেখুন সবাই চায় যে আমি যা খুশি করি, অন্য কেউ সবাই অনেস্ট, অন্য কেউ সাধু হয়ে যায়। যার বাড়ির ছেলেরা যদি যায় এরকম সাধু হয়ে, বাড়ির মা বাবাকে অনেক কষ্ট হয়। আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা হিন্দিতে ওকে বলছে, বাবু তুম যাহা ভি হো, তুমারে উপর পুরা বিশ্বাস হ্যাঁ, হমলোগোকে তুম কোই গলত কাম নেই করোগে, তুম সাধু বননে কা প্রয়াস কর রহে হো, বহুত সহি বাত হ্যায়। কিসি না কিসি কো সমাজ সেবা কে লিয়ে আগে বড়না পড়তা হ্য, লেকিন মা বাপ কো কে বারে মে সোচো, আপনি ছোটি বহন কে বারে মে সোচো, ও লোক বহুত পরেশান হ্যায়। তুম জিতনা জলদি সে জলদি হো সকে, হমলোগ আপনে স্বার্থ কি তরফ সে বোল রহে হ্যায় কি তুম জলদ সে জলদ ঘর ওয়াপস আও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।